ভোলা লালমোহনে প্রায় 110 কোটি টাকা ব্যয়ে 202 মিটার একটি গ্রাডার ব্রিজ, 24টি সাইক্লোন শেল্টার ও 10টি প্রাথমিক বিদ্যালয় ভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোলা থেকে ইউসুফ হোসেন নীরব এর প্রতিবেদনে বিস্তারিত। এ সময় ভোলার লালমোহন উপজেলা প্রান্তে প্রধানমন্ত্রীর পক্ষে উদ্বোধন করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ আরও অনেকে।